নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের মঞ্চে আগুন লাগানোর ঘটনায় এফআইআর দায়ের করা হচ্ছে তৃণমূলের তরফে এবং সেই এফআইআর এ নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও বিজেপি নেতাদের। এসব কেস টিকবে নাকি, আমি কোর্টে যাব বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের এফআইআর এ নাম রয়েছে শুভেন্দু অধিকারীর মেঘনাথ পালের এবং মেঘনাথ পালের বাড়িতে তল্লাশিও চালিয়েছে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালানোর অভিযোগ উঠছে বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়িতে। নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের মঞ্চে আগুন লাগানোর ঘটনার তার এফআইআর দায়ের করে তৃণমূল এবং সেই এফআইআর এর নাম রয়েছে তৃণমূলের বিজেপির তরফে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা মেঘনাথ পালের, যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির অভিযোগ পরিবারের। এসব কেস টিকবে নাকি, কোর্টে যাব বলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। আগে সংখ্যালঘু ছিল তাই জিতেছেন, এখন সংখ্যালঘুরা সঙ্গে নেই, শুধু পুলিশ। মিথ্যা মামলা, পরশুদিন রাত্রে দুটায় কে কাপড় কুড়িয়েছে, এফআইআর এ আমার নাম নেই। যারা কমপ্লেন করেছে তারা লিখেছে শুভেন্দু অধিকারীর প্ররোচনায়, আর পুলিশের এফআইআর এ দেখুন আমার নাম এক নম্বর দিয়েছে। এসব কেস টিকবে নি মমতা পুলিশের, আমি ছেড়ে দেবো নি। আমি কোর্টে যাবো, অমরনাথকে এবং তার পুলিশকে সঙ্গে নিয়ে যাবো, একসঙ্গে যাবো।